বান্দিব একাডেমি ই লার্নিং ক্লাস গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি স্ট্যান্ডার্ড 3 জিওগ্রাফি ক্লাস নিয়ে আলোচনা করব তো ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই মার্চ মে মাস এটা এপ্রিল মাস মে মাসের ফার্স্ট উইকে তোমাদের হ্যাফ ইয়ারলি পরীক্ষা হবে হ্যাফ ইয়ারলি পরীক্ষা হবে মে মাসের ফার্স্ট উইকে আর ফার্স্ট টার্মের সিলেবাস যেটা ছিল সেই সিলেবাসের উপরেই তোমাদের হ্যাফ ইয়ারলি পরীক্ষা হবে তো ফার্স্ট টার্মের সিলেবাস অনুযায়ী জিওগ্রাফিতে তোমাদের ছিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তিনটে অধ্যায় আমার পড়ানো হয়ে গিয়েছিল প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী আমি কমপ্লিট করেছি আজকে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আমি আলোচনা করব তোমরা সবাই খাতা পেন এবং বই নিয়ে বসো পৃষ্ঠা 28 প্রত্যেককে এই পৃষ্ঠাটা খোলো যতদূর পর্যন্ত আমার ক্লাস কমপ্লিট হবে পরীক্ষার আগে পর্যন্ত ততদূর পর্যন্তই তোমাদের পরীক্ষাটা হবে পৃষ্ঠা 28 দেখো কয়ের দা বন্ধনীর সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও আমাদের পৃথিবীতে তিন ভাগ না চার ভাগ জল কত ভাগ জল আমাদের পৃথিবীতে বলবে তিন ভাগ যেহেতু এই উত্তরগুলো বইতে দেওয়া আছে তাই আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি তোমরা এগুলো কি করবে বাড়িতে ঘরের খাতায় বই থেকে প্রশ্নগুলো প্রথমে তুলে নেবে তারপর বইটা বন্ধ করে না দেখে উত্তরগুলো পড়বে তারপর বইটা খুলে বইয়ের সঙ্গে চেক করে নেবে সঠিক হয়েছে কিনা কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকবে আমাদের পৃথিবীতে তিন ভাগ না চার ভাগ জল আমাদের পৃথিবীতে তিন ভাগ জল আমাদের পৃথিবীতে এক ভাগ না দু ভাগ স্থল এক ভাগ স্থল ভারতের দক্ষিণে না পশ্চিমে রয়েছে ভারত মহাসাগর ভারত মহাসাগর কোন দিকে রয়েছে ভারতবর্ষে দক্ষিণে ভারতের উত্তরে না পশ্চিমে রয়েছে খাম্বাত উপসাগর খাম্বাত উপসাগর রয়েছে পশ্চিমে ভারতবর্ষের প্রধান নদীর নাম কি গঙ্গা না যমুনা গঙ্গা গঙ্গা নদীর মোহনার নাম কি আরব সাগর না বঙ্গোপসাগর কি হবে বঙ্গোপসাগর বহুদূর বিস্তৃত সমান অল্প ঢালু ভূমিকে বলা হয় সমভূমি না মালভূমি সমভূমি এবার কয়েকটা একটা মহাসাগরের থেকে সামান্য ছোট জলভাগকে বলা হয় ড্যাশ মহাসাগরের থেকে সামান্য ছোট জলভাগকে কি বলা হয় সাগর বলা হয় জলভাগের সবচেয়ে বিশাল অংশকে কি বলা হয় মহাসাগর জলভাগের সবচেয়ে বিশাল অংশকে কি বলে মহাসাগর প্রধান নদী থেকে যে সমস্ত নদী নির্গত হয় তাকে কি বলে শাখা নদী চারিদিকে জলবেষ্টিত স্থলভাগকে বলা হয় ড্যাশ কি বলবে দ্বীপ ড্যাশ ফুজিয়ামা নামে আগ্নেয়গিরি আছে কোথায় ফুজিয়ামা নামে আগ্নেয়গিরি আছে উত্তরটা হবে জাপানে ড্যাশ ডেসিবেলের মধ্যে রেখে যে কোনো ধরনের শব্দ হলে তাতে শব্দ দূষণ হয় না আগের দিন পড়াতে গিয়ে শব্দ দূষণ আমি বলেছিলাম 65 ডেসিবেল কথাটা বলেছিলাম তো উত্তরটা কি হবে 65 ডেসিবেলের মধ্যে রেখে যে কোনো ধরনের শব্দ হলে তাতে শব্দ দূষণ হয় না এবার আসি নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো বায়ু দূষণ বন্ধ করতে হলে বেশি করে গাছপালা লাগাতে হবে সত্য না মিথ্যা সত্য এর পাশে সত্য বলে লিখতে হবে বাক্যটা তুলে দুইয়ের আগে জল দূষিত হলে সেই জল ব্যবহারের যোগ্য হয়ে ওঠে দূষিত জলকে আমরা ব্যবহার করতে পারি পারি না তাহলে বাক্যটি মিথ্যা এর পাশে মিথ্যা বলে লিখতে হবে তিনের আগে মাটিতে বা ফসলে কীটনাশক প্রয়োগ বন্ধ করতে হবে সত্য চারের আগে বায়ু দূষণ বন্ধ করতে গেলে এমন গাড়ি চালাতে হবে যাতে বায়ু দূষিত না হয় সত্য গাছপালায় কীটনাশক প্রয়োগ করলে তা ধুয়ে মাটিকে দূষিত করে না মিথ্যা তারপরে বায়ু দূষিত হলে সেই বায়ুতে ক্ষতিকর গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় বা কিছু সত্য পাশে সত্য বলে দিতে বাম দিকের সঙ্গে ডান দিক মিল কর কি আছে মাটি জীবজন্তু গাছপালা প্রভৃতিকে নিয়ে হয় কি হবে প্রাকৃতিক পরিবেশ তারপরে কি তাঁতি কামার কুমোর ডাক্তার প্রভৃতিকে নিয়ে হয় কি হবে সামাজিক পরিবেশ তারপরে কি আছে স্থল জল বায়ুমণ্ডল দিয়ে তৈরি আমাদের এই পৃথিবী তারপরে কি গঙ্গা নদীর মোহনা হলো কি বঙ্গোপসাগর ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত কি না পক সোনালী এবার তোমরা পৃষ্ঠা 29 হলো 29 পেজে যেগুলো আমি বলবো সেই প্রশ্নগুলোই তোমরা দাগিয়ে নেবে সেইগুলোই মুখস্থ করে খাতায় লিখবে উমর একের দাগটা লিখবে
ভারতবর্ষের দুপাশে রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগর। উত্তরটা কি হবে তাহলে প্রথম শূন্যস্থানে? বঙ্গোপসাগর। তোমরা উভয়টা উপরে লিখে তারপরে বলতে পারো। বঙ্গোপসাগর। প্রত্যেকে তুলে নাও। আজকে তোমাদের ক্লাস এই